দাদা, প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাই। আর আপনি আজকে এখানে এসছেন, আপনারা দুজনে, খুব ভালো লাগছে। আর আপনারা বলুন, আপনাদের কেমন লাগছে কবি সম্মেলনে এসে, কবি উৎসব? ক্যামেরার পেছনে যে মন এত সুন্দর করে আমাদের অভ্যর্থনা জানাবো, তাকে আমরা খুব স্নেহ করি এবং তাকে আমরা ভীষণ ভালোবাসি আমরা দুজনে, আর অত্যন্ত গুণী মন তাকে খুব মিশো। অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো শুনে। খুব ভালো থাকবেন দুজনেই একসাথে। আচ্ছা, এবার হ্যাঁ বলুন, যেটা বলতে চাই, হ্যাঁ, এই যে উদ্যোগটা আমরা দ্বিতীয় বছর এলাম, জিতেন্দ্রজি অবশ্যই এবং তার সঙ্গে প্রীতম ভাই এবং তাদের যে সুন্দর আয়োজন, কবিতা উৎসব সারা বছর ধরে সংস্কৃতির জন্য এবং মানুষের চেতনাকে ভালো দিকে উদ্বুদ্ধ করবার জন্যে টুডে স্টোরির সঙ্গে মিলিত হয়ে এই যে প্রয়াস, এই অনবদ্য প্রয়াসকে আমরা দুজন কুর্নিশ জানাই। এবং এখন যে যুগটা পড়েছে বড্ড একটা হানাহানি রক্তপাতের যুগ, সেইখানে এই এই যে সঙ্গবদ্ধভাবে মানুষের মনেতে এবং মাথাতে সুরের এবং ছন্দের এবং বাণীর যে চাবিকাঠিটা ছড়িয়ে দিচ্ছেন এরা, এর সাধুবাদ অন্তর থেকে আমরা জানাই, হৃদয় থেকে জানাই। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দুজন খ্যাত ব্যক্তি আমরা ডাকবাই, আমরা ধন্য হই এবং আমরা এই উদ্যোগের সঙ্গে সারা বছর ধরে সারা জীবন থাকবো, এই কথাটা বলে গেলাম। আপনারা দুজনেই খুব বিখ্যাত, আমরা একটু মা সরস্বতী অবশ্যই বিখ্যাত, যা দান সেই নিয়ে আমরা চলি। আপনাদের দুজনের যা গুণ, প্রচুর গুণ আপনাদের দুজনের, মানে বলে শেষ করা যাবে না। এবার কবিতার সাথে মানে কোনোভাবে কি যুক্ত আছেন দুজনে, মানে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গিয়ে একটু ইচ্ছে হলো বা কেউ রিকোয়েস্ট করলো সেখানে কবিতা পাঠ? মল্লিকা তো ভীষণভাবেই কবিতার সঙ্গে যুক্ত, জনার এটা কবিতা এবং কাব্যকে সম্পৃক্ত করে। আর বাবা একটা কথা বলতেন, আমার শ্রদ্ধাতে গুরুদের মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, উনি বলতেন যে প্রত্যেকটি গানই হচ্ছে একটা কবিতা, এবং এই এক একটি কবিতা যখন সুরের আওতায় যখন খেলা হয় তখন সেটা গান। আমি বলতে যাচ্ছিলাম সেটাই, প্রথমে তো কবিতা, প্রথমে তো লেখা হচ্ছে, তারপরে তো সুরটা অনেক পরে সেখানে দেওয়া হচ্ছে, বাঁধা হচ্ছে। তাই জন্যে বাবা যখন একটা কবিতা রচনা করলেন, খুব মজার কবিতা, কখনো সময় হলে আমি মঞ্চে করবো এবং প্রায় কবিতা উৎসবে এটা আবৃত্তি করতে হয়, যদি অনুমতি থাকে একটু পড়ে। হ্যাঁ, একটু বলুন না, আমি আমরা আমি শুনতে চাই এবং দর্শকও দেখে শুনবেন। বাবা লিখলেন, নগেনের গিন্নির দাঁত কনকন, তালেতে পড়া যায় এবং তবলাতেও বাজানো যায়। নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন, মাথা ঘরে ঘন ঘন কর্তাকে ঠকে, কি বলে ঠকে মানে গালাগালি দেয়, ঘন ঘন কর্তাকে ঠকে, খেদা রকম অর্কট গন্ডা গন্ডা ফোঁকা ফোঁকো, ভেনু তাড়ি টেনে ঢুকো ঢুকো দিন রাত নাক ডাকা, টেকি কানা ডাক্তার ডাকা নেই মরি খেটে খেটে, দুর্ধত্তর ধেড়ে মত্তর গদ্দান ধরে গোটা দু দিন ধাঁই ধাঁই দে, ধেড়ে মত্তর গদ্দান ধরে গোটা দু দিন ধাঁই ধাঁই দে, ধেড়ে মত্তর গদ্দান ধরে গোটা দু দিন ধাঁই ধাঁই দে। বাহ, কি সুন্দর, একদম মানে তবলার ছন্দর মতো না, কি সুন্দর, মানে ছন্দ মানে মানে এত সুন্দর, এত রিদমটা এত সুন্দর, দারুণ ক্রিয়েশন, দারুণ ক্রিয়েশন, ভীষণ ভালো লাগলো দাদা এবং বৌদি। আমি দিদি বলবো না, বৌদি বলবো, যা খুশি, তাই তো? দুজনেই ভীষণ আনন্দ থাকুন, খুব ভালো থাকুন, আর এরকম অনেক অনুষ্ঠানে আপনাদের সাথে আমার বারবার দেখা হোক এই কামনা করি, আর আপনাদের নানানভাবে ফেলিসিটেট করা হোক। তোমার সঙ্গে এই এতটা সুন্দর সময় কাটাতে পেরে আমরাও ভীষণ ধন্য হলাম, আপ্লুত হলাম, নন্দিত হলাম, এবং অবশ্যই তুমি যেটা বললে আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কোনো মঞ্চে এবং কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে, খুব 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 ভালো থাকবে।